ওকে এবারে জাভাই স্ক্রিপ্টের দিস কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করবো দিস কিওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট বিষয় একটা এবং দিস কিওয়ার্ডটা সব সময়ের জন্য আমরা ব্যবহার করে থাকবো আমরা যখনই আমরা একটা ইনপুট ভ্যালিডেশন করতে যাব ইনপুট টাইপটা সে কী দিলো ইনপুটের সময় নাম্বার টাইপ করছে না ইমেল টাইপ করছে না ফেক ইমেল টাইপ করছে এই সময় অনেক কিছু ভেরিফিকেশন করার জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি এবং আরও অনেক কাজে ইউজ হয় সো দিস কিওয়ার্ডটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয় বাট এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস বা একটু মাথায় রাখতে হবে সো দিস কিওয়ার্ডটা কীভাবে ইউজ হয় একটু নমুনা দেখাচ্ছি আমরা জানি যে কীভাবে অবজেক্ট তৈরি করতে হয় আমরা এর আগে অবজেক্ট তৈরি করা দেখেছি জাভা স্ক্রিপ্ট সো আমরা একটা স্ক্রিপ্ট লিখি এবং এখানে এটা কিন্তু আমরা এক্সটার্নালও লিখতে পারি যেভাবে সিএসএস আপনারা এক্সটার্নাল লিখেন ঠিক সেই ম্যাকড়ে এভাবে এটা জেএস ফাইলে লিখবেন আমি এর আগেও দেখিয়েছি ডি ফাইলে কীভাবে লিখতে হয় আর সিএসএস আমরা এখানে তো স্টাইল দিয়ে থাকি এবং দিয়ে সিএসএস লিখি আর যখন আমরা এক্সটার্নাল সিএসএস করি তখন এই এই অ্যাট্রিবিউটটা এই এই যে ট্যাগ দুইটা থাকে না কিন্তু ডিরেক্টলি আমরা করি কি আমরা ডিরেক্টলি সিএসএস ফাইলের শুধু কোডগুলোকে বসিয়ে দিই যেগুলো এখানে লিখি আমরা এবং বসি আর কানেকশন করে দিতে আর আমরা যখন জেএস ফাইলটাকে বাইরে লিখার পরে কানেকশন দিব তখন এখানে জাস্ট একটু এসআরসি দিলেই হবে দিয়ে দিয়ে দিলে হবে কানেকশনের ডাটাবেস যে ফাইলটা যেখানে আছে রুট ফোল্ডারটা দেখিয়ে দিলেই হবে আর কি এইটা হচ্ছে নিয়ম আচ্ছা তো এখন যেহেতু লাগতেছে না আমরা এখানেই করতেছি সমস্যা নেই ইন্টারনালাই করি তো ধরেন আমি আমি যেভাবে অবজেক্ট তৈরি করি আমরা অবজেক্ট তৈরি করলাম ভেরিয়েবল এবং লিখলাম যে মাই মাই অবি জে অবজেক্ট এই আমরা অবজেক্ট কীভাবে তৈরি করি আমরা এখন থার্ড ব্র্যাকেট দেবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি আর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলে হয় অ্যারে আর সেকেন্ড ব্র্যাকেট দিলে হয় অবজেক্ট মনে রাখবেন সবসময় সময় আজকে অবজেক্ট তৈরি করতেছি আমরা এই যে এখানে জ্বালি সে প্রপার্টি এবং এখানে একটা হয় ভ্যালু তো ভ্যালুটা এখানে আপনি আপনার ভেরিয়েবলও বলতে পারেন আপনি আপনি একটা ফাংশনও বলতে পারেন যে কোনো একটা ইয়া হতে পারে মানে আমরা যেমন একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশন রাখতে পারি স্ট্রিং নাম্বার সবই রাখতে পারি আবার ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলও রাখতে পারি সো আমরা এখানে ইচ্ছে তাই রাখতে পারবো প্রপার্টির ক্ষেত্রে সো এখানে এটা প্রপার্টি এবং এটা ভ্যালু হয় ওকে সো আমরা এখন একটা জিনিস দেখি ধরেন যে এফ নেম এখানে দিলাম অবশ্যই লিখবো এফ নেম ধরেন যে নাসিম এবং ধরেন যে বললাম যে এল নেম সরকার নাসিম সরকার ওকে তো এটা করার পরে আমি ধরেন যে এখন যদি এটাকে নামটা শো করাতে যাই আমরা ইনিশিয়ালি যেটা করি আমি একটা ডেমোর ডিআইভি নিয়েছি তো এইখানে আমি শো করাবো তাহলে অবশ্যই আচ্ছা আমরা এতদিন ইউজ করেছি ডকুমেন্ট রাইট এটা দিয়ে ডাইরেক্ট এখানেই শো হবে আর যদি আমি কোনো ডিআইবিতে এটাকে ঢুকিয়ে দিতে চাই তাহলে অবশ্যই ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি ইউজ করছি এইভাবে এভাবে করছি ইনার করে আমরা এখন ওটা ইউজ করবো না আমরা একটা আরেকগুলো জিনিস ইউজ করছি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি মেথড যেটাতে আপনি কোনো আইডি দিচ্ছেন না ক্লাস এই এই জায়গায় এই জায়গায় আপনি আইডি নিয়েছেন না ক্লাস নিয়েছেন আপনার ইচ্ছা মতো নেন আপনি কোনো সমস্যা নেই আপনি এখানে একটা আইডি নিলে যে আমাদেরকে গেট এলেভেন বাই আইডি ডিক্লেয়ার করতে হয় ক্লাস নিলে যে আমাদেরকে গেট এলেভেন বাই ক্লাস নিতে হয় এটা নিতে হবে না আপনি একটা ইউজ করবেন আর আপনি ওখান থেকে সিএসএস এর মতো করে টার্গেট করবেন তাহলে সেটা কী সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর এটা দিয়ে আপনারা যেটা করতে পারেন সিএসএস এর মতো করে ওই ট্যাগটাকে টার্গেট করবেন সিএসএস আমরা কী করতাম হ্যাশ দিয়ে ড্যামো লিখতাম এখানেও তাই এটা টার্গেট করে ফেললেন এখন যদি বলেন যে ইনার এস ডেমএল এম এল ধরেন যে হ্যালো ওয়ার লিখছেন হ্যালো লিখলাম এটাকে রান করি তো কী আসে দেখেন হ্যালো চলে এসেছে কিন্তু তাই না সো দিস কিওয়ার্ডটা আমরা এখন ইউজ করবো তো এখানে যদি আমি বলি যে এফ নেম তাহলে কি ফার্স্ট টাইমটা আসবে না অবশ্যই আসবে কিন্তু এখানে প্রবলেম আছে ফার্স্ট টাইম আসবে না আমাদের অবশ্যই অবজেক্টের নাম এখানে ডিক্লেয়ার করতে হয় দেন ডট দিতে হয় তারপর প্রপার্টিটা দিতে হয় এভাবে তাহলে ফার্স্ট নেমটা আসবে এই যে আবার লাস্ট নেম দিতে গেলে অবশ্যই স্পেস দিয়ে আমরা এটা প্লাস দিয়ে আমরা এটাও করতে পারবো মাই ও বিজে ডট এল নেম তাহলে দেখেন লাস্ট নেমটাও এখানে শো করবে জি সরকার ওকে আচ্ছা এখানে যে একটা এখানে কিন্তু দেখেন যে স্পেস নাই স্পেস দিতে চাইলে কী করতে হবে একটা স্ট্রিং স্পেস বানাতে হবে তাহলে অবশ্যই আমি একটা স্ট্রিং বানালাম একটা স্পেস দিলাম এবং এই পাশে যেহেতু আমার কোড আছে সেহেতু এই পাশেও একটা প্লাস লাগবে এ পাশেও কোড আছে এর পাশে প্লাস ওকে তাহলে দেখেন স্পেস হয়ে গেছে আচ্ছা এইভাবে করলাম এখন এখানে যে একটা ফাংশন থাকতো আমরা জানি ফাংশন ধরেন যে আমি এখানে একটা ফাংশন বানাই ফাংশন তো বানানো শিখেছি আমরা ফাংশন ধরেন যে মা ফাংশন একটা নাম দিচ্ছে যে ফুল নেম ফুল নেমের নাম দিলাম এবং এখানে আমি বললাম যে ফাংশনের নাম এরকম যে রিটার্ন করতে পারি আমরা কিন্তু আমরা জানি যে রিটার্ন করলে আমরা ইনার দিয়ে শো করেতে পারবো বা ডকুমেন্ট রাইড দিয়ে শো করে দিতে পারবো যদি ডাইরেক্টলি এখানেই ডকুমেন্ট রাইড করে দেয় তাহলে আমাকে আর রিটার্ন আর ডিরেক্টলি শো কারণের সময় ইনার এস্টেমেল বা ডকুমেন্ট রাইট লিখতে হবে না বাট সবসময় রিটার্ন করাটা বেশি বেটার নাইনটি পার্সেন্ট রিটার্ন করাটাই বেটার ফাংশনের মধ্যে কখনো খুব খুব কমই প্রয়োজন হয় আমরা ডকুমেন্ট রাইড করি সো সবসময় ট্রাই করবেন রিটার্ন করার আচ্ছা তাহলে আমি রিটার্ন করছি বললাম যে এখানে নাসিম খাম দিলাম ব্যাপার ধরেন সো এটা করলাম এবং রিটার্ন করে যদি এই ফাংশনটা লিখতে চাই তাহলে অবশ্যই আমি কী করতে পারি এই জায়গায় এই ফাংশনটা কল করে দিলে কি হয় আমার এটা নামটা ওখানে আবার ডেমো এস্টেমের মধ্যে চলে যাবে ওকে আচ্ছা যদি আমি এই ফাংশনটা টোটালি আনে আমি এখানে লিখি যে মাই ফাংক এবং এখানে দিলাম একটা প্রপার্টি নিলাম ভ্যালু দিলাম কোনটা এই ফাংশনটা কোথায় দিলাম এই ফাংশনটা এটা হচ্ছে আমার এই অবজেক্টের লাস্ট ব্র্যাকেট আর এটা হচ্ছে আমার এই ফাংশনের ব্র্যাকেট আর লাস্ট ব্র্যাকেট অবশ্যই একটা সেমিক্লোন দিয়ে শেষ করতে হয় মনে রাখবেন ওকে এখানে কিন্তু আবার দেওয়া যাবে না সেমিক্লোন একটা নিয়ে একটাই হয় আচ্ছা দিলাম এটা এখানে যখন আমি ফাংশন লিখেছি ফুল নেম এই জায়গায় এই জায়গায় যখন আমি অবজেক্টের ভিতরে কোনো ফাংশন ইউজ করবো মনে রাখবেন যখন অবজেক্টের ভিতরে কোনো ফাংশন ইউজ করবেন তখন এইটা আর লাগানো যাবে না এইভাবে আমরা লিখবো না আমাদের ফাংশনের নাম রাখবে না এই ফাংশনের নামটা চলে এসেছে এপাশে পাশে এই প্রপার্টি দিয়েই আমি ওটা বুঝবো ঠিক আছে তাহলে মনে থাকবে এটা মাই ফাংশান নাম এখন যদি আমি এইটাকে এভাবে লিখি যে মাই এইভাবে যদি লিখি যে ও মাই অভিজে ডট এফ নেম তাহলে কী হয় আমাদের অবশ্যই ফার্স্ট নেমটা চলে যাওয়ার কথা এখানে ফার্স্ট নেম আসছে যদি বলি যে এটা তাহলে কী হবে দেখেন কী আসে এটা এইভাবে আসছে তাই না এর আসার একটা কারণ আছে কারণ এটা একটা ফাংশান যেহেতু আমরা বুঝতে পারছি অবশ্য আমরা এখানে একটা এই জায়গায় আমরা ওই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে পারি যেভাবে আমরা ইনার স্টেমেন্ট করতে সেভাবে রিলোড দেন নাসিম খান এসেছে কেন আমরা এখানে নাসিম খান দিয়েছি আচ্ছা আরেকটা জিনিস আমি যদি এই প্রপার্টির কোনো ভ্যালুকে এখানে ইউজ করতে চাই তাহলে কীভাবে করতে পারবো আমরা জানি যে ভেরিয়েবলকে ধরে টান দিলেই কিন্তু রিটার্ন হয়ে যায় ঠিক আছে সো এই এই যে এখানে মনে করেন যে এখানে একটা ভেরিয়েবল করলাম যে এক্স সমান সমান নাসিম আর রিটার্ন করলাম এক্সকে তাহলে দেখেন কি হবে আর এটাকে আমি ইনারেস্টেম করাচ্ছি অবজেক্টটা নিয়ে কাজ করছি না কিন্তু এখন ফাংশনটা নিয়ে কাজ করছি মানে এটা নিয়ে কাজ করছি এটা দেখেন এখানে আমি এক্সের ভেরিয়েবলে রাখছি নাসিম আর রিটার্ন করছি এক্স আর মানে এইটা মানে হচ্ছে নাসিম এটা মানে নাসিম এখন দেখেন শো করবে নাসিম হয়েছে তাহলে রিটার্ন করে ভেরিয়েবল থেকে নিয়ে আসতে পারছি তো এইখানে যে প্রপার্টি আছে এই প্রপার্টির মান হচ্ছে নাসিম এটার মান হচ্ছে নাসিম আর এটার মান হচ্ছে সরকার তো যদি আমি এই প্রপার্টিটা ধরে এখানে এখানে বলে দিই রিটার্ন করে দে তাহলে কি এই নাসিম ভ্যালুটা এখানে আসবে না অবশ্যই আসবে তাহলে আমরা সেই কাজটা করি মাই ফাংশন দিয়ে যখন আমার নাসিম খান আসলো তাহলে অবশ্যই আচ্ছা আমিটা উঠিয়ে দিচ্ছি ওনারা তাহলে মাই ফাংশন দিয়ে আসছে নাসিম খান যদি আমি বলি মাই ফাংশন রিটার্ন করো এটা তাহলে কি সেটা রিটার্ন করবে রিটার্ন করছে না কারণ আছে কি জানেন একটাই কারণ যে এ বুঝছে না যে এটা কোথাকার প্রপার্টি কোথাকার এটা একটা ভেরিয়েবলও বলা চলে এটা একটা প্রপার্টিও বলা চলে সো কিন্তু বুঝছে না যে এটা আসলে কথাকার প্রপার্টি বা কথাকার পেয়ে যদি একে বলা হয় যে দিস দিস অ্যাপস নেম এর মানে হচ্ছে সে বুঝতেছে যে এই অবজেক্টের একটা এই নামের প্রপার্টি আছে এবং সেই প্রপার্টিকে আমি শো করাচ্ছি তো এখন যদি রিলেট করি এখন আবার নামটা শো করবে না নাসি আবার বলেন যে আপনি এটাকেও রিটার্ন করছেন তাহলে অবশ্যই রিটার্ন কিন্তু দুইবার হবে না একবারই হবে সো আমি এক প্লেনে আবার এটাকে একটা প্লাস একটা প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা স্পেস নিব। এই জায়গায় নিয়ে আবার পাশ দিয়ে আমি আবার দিস এল নেম করতে পারি তাহলে কি হবে আমার ওই নামটা এখানে চলে আসবে আর এখানে জাস্ট আমাকে স্পেস নেওয়ার জন্য পাঁচ ধরে নিয়েছে কি করলাম এখানে ধরেন নাসিম সরকার আসলে তাহলে এই দিস কিওয়ার্ডটা ইউজ হচ্ছে কেন দিস কিওয়ার্ডটা দিয়ে বোঝায় কোনো একটা ফাংশনের কোনো একটা জিনিস যদি আমি ইউজ করতে চাই তখনই আমরা এই দিস কিওয়ার্ডটা ইউজ করবো সো দিস কিওয়ার্ড শুধুমাত্র কোনো একটা ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল বা আরেকটা ফাংশন যদি থাকে একটা ফাংশনের মধ্যে আরও ফাংশন থাকতে পারে তো একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে যদি আমি ডিক্লেয়ার করতে চাই তাহলে এই দিস কিওয়ার্ডটা দিয়ে ধরতে মানে একটা প্রিভিয়াসলি একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল দিয়েছেন এবং আবার নিচের লাইনে আপনি ওই ভেরিয়েবলটাকে আরেকটা ফাংশনের মধ্যে দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই বলতে হবে দিস তারপরে ওই ভেরিয়েবলের নাম তাহলেই কাজ হয়ে যাবে ওকে আশা করি দিস কিওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে এর ব্যাপার আর একটা জিনিস দেখেন ধরেন আপনি এখানে একটা কী করেছেন আচ্ছা ওইটা আমি পরে ভিডিওটা দেখাবো সো দিস কিউয়ারটা জাস্ট মনে রাখেন যে যেই কন্টেন্টকে নিয়ে কাজ করছি সেই কন্টেন্টের কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি যেই কন্টেন্ট নিয়ে কাজ করছি যেই এলিমেন্ট বা যেই ট্যাগ নিয়ে কাজ করছি সেই ট্যাগের কোনো একটা ভ্যালু বা মানকে ধরার জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি ওকে ফাইনাল